Hello students, I am Utpal sir. At present I would like to thanks all of you with congratulation because as per your kind request I have been taking online classes from the first day of lockdown due to COVID-19. On behalf of our Josh Telegraph Training Center, Srirampur Smart Center. So, and then I also hope all of you are very well with your parents. And at present, as per my opinion, with request from on behalf of our Josh Telegraph Training Center, Srirampur Smart Center, you have to stay at your home with your parents for your health. And I will also hope all of you are watching our online videos daily and you are participating our online classes daily. So, tumra jara CPA September October 2019 batch, tomaderi onurodhe amra ei Josh Telegraph Training Center, Srirampur Smart Center under je ক্লাসের আয়োজন করেছি। সেখানে আমরা বিগত বেশ কিছু ক্লাস নিয়ে আমরা যখন টিডিএস বা ট্যাক্স ডিডাক্টেড সোর্স অ্যাট সোর্স নিয়ে আলোচনা করছি, তো সেখানে আমরা বিভিন্ন সেকশন নিয়ে আলোচনা করছি এবং তার মধ্যে আজকের যে টপিক হচ্ছে সেকশন 194H। অর্থাৎ এই 194H কী এবং এটা কাদের মধ্যে কারা এর আন্ডারে পড়ে, যেমন কমিশন অন ব্রোকারেজ, অর্থাৎ কোনো রেজিস্টার্ড ব্রোকার তাদের কমিশন, হ্যাঁ কোনো রেজিস্টার্ড ব্রোকার তাদের কমিশন হ্যাঁ যদি আদায় করতে করে বা পায় তাহলে সেই কমিশনের উপরে তাদের কিন্তু টিডিএস দিতে হবে, অবশ্যই সেটা 5000-এর উপরে যদি কোনো কমিশন হয়। তবে সেখানে এলআইসি বা বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স পলিসির এজেন্ট হতে পারে বা কোনো বিল্ডিং কনস্ট্রাকশনেরও এজেন্ট হতে পারে। তো যাই হোক, তো সেখানে তারা রেজিস্টার্ড ব্রোকার হতে হবে, সেই জন্যই অ্যাপ্লিকেবিলিটি কী কমিশন অন ব্রোকারেজ। নেক্সট পার্সন লাইবিলিটি টু ডিডাক্ট বলছে এনি পার্সন আদার দ্যান ইন্ডিভিজুয়াল অর হাফ হুজ অ্যাকাউন্টস আর নট রিকোয়ার্ড টু বি অডিটেড ডিউরিং ইমিডিয়েটলি প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার। অর্থাৎ এখানে যে কোনো ব্যক্তি হতে পারে স্বতন্ত্রভাবে, অবশ্যই তারা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি হ্যাঁ নাও হতে পারে আর হতে পারে সরি, এবং তাদের অ্যাকাউন্টস ওইভাবে দেখা হয় না। তো সুতরাং রিসিপেন্ট অর্থাৎ রেসিডেন্ট পার্সন, টাইম অফ ডিডাকশান কখন এদের ডিডাক্ট করা হয়, পেমেন্ট ডেট যে ডেটে পেমেন্ট করা হয় সেই ডেটেই, বা তারা যে ওই যে দালালিটা পায় বা কমিশনটা পায় সেই ডেটেই, অথবা বুকিং ডেট হ্যাঁ হুইচ এভার ইজ আর্লিয়ার, অর্থাৎ যে ডেটে বিলগুলো হয়। রেট অফ টিডিএস অবশ্যই 10%। ওয়েন টিডিএস নট ডিডাক্টেবল কখন তাদের টিডিএস কাটা হবে না, যদি ইফ দ্য পেমেন্ট ইজ লেস দ্যান 5000 rupees 5000 PM, অর্থাৎ তাদের ক্ষেত্রে যদি 5000 টাকার নিচে কোনো পেমেন্ট হয় তাহলে কিন্তু তাদের থেকে এই টিডিএস কাটা যাবে না এবং তারা এই 194H এর আন্ডারে পড়বে না। তো এরপরে আমরা 194H এর আরও অনেক কিছু সেকশন নিয়ে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব, তোমরা দেখতে থাকবে।